তোমাদের প্রিয় ডিজিটাল ক্যারিয়ার গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের প্র্যাকটিস সেটে আমার আলোচ্য বিষয় ভারতের অর্থনীতি। তোমরা যারা আজকের আমার চ্যানেলে নতুন, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দীর্ঘায়িত না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, দ্য ইম্পর্টেন্ট কজ বিহাইন্ড ইনফ্লেশন ইন অ্যান ইকোনমি ইজ, অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রধান কারণগুলি হল, অপশান এ ইনক্রিজ ইন মানি সাপ্লাই, অপশান বি এক্সেস ডিমান্ড, অপশান সি ইনক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশান, অপশান ডি অল অফ দিস। সঠিক উত্তরটি হল অপশান ডি অল অফ দিস, অর্থাৎ ইনক্রিজ ইন মানি সাপ্লাই, এক্সেস ডিমান্ড এবং ইনক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশান। নেক্সট কোশ্চেন নাম্বার টু, কারেন্টলি হুইচ সেক্টর ইন ইন্ডিয়া প্রোভাইডস ম্যাক্সিমাম পোর্শন অফ মানিটারি অ্যাসিস্ট্যান্ট ইন জিডিপি, অপশান এ প্রাইমারি, অপশান বি সেকেন্ডারি, অপশান সি টার্সিয়ারি, অপশান ডি আনঅর্গানাইজড। সঠিক উত্তরটি হল অপশান সি টার্সিয়ারি। নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি, হুইচ সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যাবজর্বস ম্যাক্সিমাম অফ লেবার ফোর্স, অপশান এ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অপশান বি সার্ভিস সেক্টর, অপশান সি অর্গানাইজড সেক্টর, অপশান ডি এগ্রিকালচারাল সেক্টর। সঠিক উত্তরটি হল অপশান ডি এগ্রিকালচারাল সেক্টর। নেক্সট কোশ্চেন নাম্বার ফোর, কেলকার কমিটি অন ট্যাক্স রিফর্মস ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন, অপশান এ 2000, অপশান বি 2001, অপশান সি 2002, অপশান ডি 1999। সঠিক উত্তরটি হল অপশান সি 2002। এখানে একটু বলে রাখি, ইন 2005 দ্য কেলকার কমিটি রেকমেন্ডেড রোলিং আউট জিএসটি, অর্থাৎ 2005 সালেই কিন্তু কেলকার কমিটি সর্বপ্রথম রোলিং আউট জিএসটি রেকমেন্ডেড করেছিলেন। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভ, প্রোডাকশান মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর দ্য থ্রি মেথড অফ, অপশান এ সোশ্যাল বার্ডেন এস্টিমেশান, অপশান বি এমপ্লয়মেন্ট অপরচুনিটি এস্টিমেশান, অপশান সি ন্যাশনাল ইনকাম এস্টিমেশান, অপশান ডি ব্যালেন্স অফ পেমেন্ট এস্টিমেশান। সঠিক উত্তরটি হল অপশান সি ন্যাশনাল ইনকাম এস্টিমেশান। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার সিক্স, রাজ কমিটি 1972 প্রোভড ইন টু, অর্থাৎ রাজ কমিটি 1972 সালে কোন বিষয়ের তদন্ত করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, অপশান এ ডাইরেক্ট ট্যাক্সেস, অপশান বি ইনডাইরেক্ট ট্যাক্সেস, অপশান সি এগ্রিকালচারাল ট্যাক্সেস, অপশান ডি নন ট্যাক্স রেভিনিউ। সঠিক উত্তরটি হল অপশান সি এগ্রিকালচারাল ট্যাক্সেস। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার সেভেন, জিডিপি মিন্স, জিডিপি এর পুরো কথা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি মিন্স অপশান এ ভ্যালু অফ এগ্রিগেট প্রোডাকশান প্রডিউসড উইথ ইন দ্য টেরিটরি অফ আ কান্ট্রি, অপশান বি ভ্যালু অফ এগ্রিগেট প্রোডাকশান প্রডিউসড অনলি বাই দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। সঠিক উত্তরটি হল অপশান এ ভ্যালু অফ এগ্রিগেট প্রোডাকশান প্রডিউসড উইথ ইন দ্য টেরিটরি অফ আ কান্ট্রি। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার এইট, জিএনপি ইজ ইকুয়াল টু, জিএনপি এর পুরো কথা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি এর পুরো কথা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি ইজ ইকুয়াল টু অপশান এ জিডিপি প্লাস নেট ফরেন রিটার্ন, অপশান বি জিডিপি মাইনাস নেট ফরেন রিটার্ন, অপশান সি এনডিপি প্লাস নেট ফরেন রিটার্ন, অপশান ডি এনডিপি প্লাস ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সেস। সঠিক উত্তরটি হলো অপশান এ জিডিপি প্লাস নেট ফরেন রিটার্ন। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার নাইন, ওয়াংচু কমিটি ইজ রিলেটেড টু, অপশান এ ইনডাইরেক্ট ট্যাক্স, অপশান বি ডাইরেক্ট ট্যাক্স, অপশান সি সেলস ট্যাক্স, অপশান ডি এগ্রিকালচারাল ট্যাক্স। সঠিক উত্তরটি হল অপশান বি ডাইরেক্ট ট্যাক্স। 1970 সালে ওয়াংচু কমিটি অ্যাপয়েন্ট করা হয় ডাইরেক্ট ট্যাক্সের জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার টেন, অ্যাডভালোরেম ট্যাক্স ইজ লেভিড অ্যাকর্ডিং টু, অপশান এ ভ্যালু অফ কমোডিটি, অপশান বি ইউনিট অফ কমোডিটি, অপশান সি আয়দার এ অর বি, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হল অপশান এ ভ্যালু অফ কমোডিটি। নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন, ইন হুইচ কান্ট্রি ভ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, অপশান এ ফ্রান্স, অপশান বি ইউএসএ, অপশান সি ইন্ডিয়া, অপশান ডি জাপান। সঠিক উত্তরটি হল অপশান এ ফ্রান্স। 1954 সালে ফ্রান্সে প্রথম ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাট ইন্ট্রোডিউসড করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ,
In India, initially VAT system at central level was first time introduced in option A 1954, option B 1976, option C 1986, option D 1996. Sathik uttarti holo option B 1976. Jodiyo VAT was introduced as an indirect tax in India in 1st April 2005. 1st April 2005 VAT indirect tax hisebe India te introduced kora hoyechilo. Next chole jacchi question number 13. The important indicator measuring inflation in India is option A WPI, option B CPI, option C PPI, option D none of these. Shatik uttar ti holo option A WPI. A WPI er puro kotha holo Wholesale Price Index. Wholesale Price Index. Next chole jacchi question number 14. Stagflation is the result of option A stagnant situation, option B high inflation, option C both A and B, option D none of these. Sathik uttar ti holo option C both A and B, orthat stagnant situation ebong high inflation. Next question number 15. Excise duties are taxes on option A sale of commodities, option B export of commodities, option C production of commodities, option D import of commodities. Shatik uttar ti holo option C production of commodities. Ekhane ektu bole rakhi ei excise duties holo ekti indirect tax. Etao kintu porikhate aste pare je excise duties holo অপশন এ ডাইরেক্ট ট্যাক্স, অপশন বি ইনডাইরেক্ট ট্যাক্স, অপশন সি বোথ, অপশন ডি নান অফ দিস, এরকমও কোশ্চেন আসতে পারে। তো এক্সাইজ ডিউটিস হলো একটি ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 16। ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইসেস ইজ হায়ার দেন ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস ডিউরিং দ্য পিরিয়ড অফ। ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইসেস ইজ হায়ার দেন ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস ডিউরিং দ্য পিরিয়ড অফ অপশান এ ইনফ্লেশন, অপশান বি ডিফ্লেশন, অপশান সি স্ট্যাগফ্লেশন, অপশান ডি অল অফ দিস। সঠিক উত্তরটি হলো অপশান এ ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইসেস ইজ হায়ার দেন ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস, এটা হয়ে থাকে। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। Product method for estimated national income is also termed as option A factor cost method, option B value added method, option C consumption method, option D none of these. Shatik uttar ti holo option B value added method. Next question number 18. National income in Indian economy is estimated by option A CSO, option B NDC, option C Finance Commission, option D NSSO. সঠিক উত্তরটি হলো অপশান এ সিএসও। এই সিএসও এর পুরো কথা হলো সিএসও এর পুরো কথা হলো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 19। ইনকাম মেথড ইজ অলসো নোন অ্যাজ অপশান এ ফ্যাক্টর কস্ট মেথড, অপশান বি প্রোডাক্ট মেথড, অপশান সি এক্সপেন্ডিচার মেথড, অপশান ডি এক্সপোর্ট ইম্পোর্ট মেথড। সঠিক উত্তরটি হলো অপশান এ ফ্যাক্টর কস্ট মেথড। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 20। The National Income Committee was set up in option A 1948, option B 1949, option C 1950, option D 1951. Shatik uttar ti holo option B 1949. Ei National Income Committee er prothom chairman chilen Prashant Chandra Mahalanobis, orthat PC Mahalanobis. Next chole jacchi question number 21. GNP at market price is GNP at market price is, এখানে একটু বলে দিই GNP এর পুরো কথা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই GNP at market price is অপশান A NNP at market price plus depreciation, অপশান B NNP at market price minus depreciation, অপশান C NNP at factor cost plus depreciation, অপশান D NDP at factor cost plus depreciation. সঠিক উত্তরটি হলো অপশান A NNP at market price plus depreciation। এই NNP এর পুরো কথা হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে GNP at market price is অপশান A NNP at market price plus depreciation. Next চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 22।
National income is option A, NDP at market price, option B, NDP at factor cost, option C, NNP at market price, option D, NNP at factor cost. সঠিক উত্তরটি হলো অপশন ডি, NNP at factor cost. NNP এর পুরো কথা কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট. নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 23. টেম্পোরারি ট্যাক্স লেভিড টু অবটেন্ড অ্যাডিশনাল রেভিনিউ ইজ কল্ড অপশন এ ফি, অপশন বি সারচার্জ, অপশন সি ফাইন, অপশন ডি নান অফ দিস. সঠিক উত্তরটি হলো অপশন বি সারচার্জ. নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 24. মড ভ্যাট ইজ রিলেটেড টু অপশন এ সেলস ট্যাক্স, অপশন বি এক্সাইজ ডিউটি, অপশন সি ইনকাম ট্যাক্স, অপশন ডি ওয়েলথ ট্যাক্স. সঠিক উত্তরটি হলো অপশন বি এক্সাইজ ডিউটি. এখানে একটু বলে রাখি, এই মড ভ্যাট এর পুরো কথা হলো মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স. আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম. ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও. ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদের সামান্য উপকার করো. ধন্যবাদ.